এই সময় দুর্গা দেবী তিনি সারা বিশ্ব পরিভ্রমণ করছিলেন এবং তিনি দেখলেন শশান পর্যন্ত ইত্যাদি বিভিন্ন অসুবিধা হচ্ছে। তিনি দেখলেন পাতাল লোক পর্যন্ত সমস্ত লোক ভূমিকম্প এবং কম্পমান হচ্ছিলেন। এখন মহাপ্রলয়ের সময় হয়নি, কিন্তু তিনি এখনো তো মহাপ্রলয়ের সময় হয়নি। আমার স্বামীরা কেন এত প্রধান নৃত্য করছেন যখন তিনি বুঝতে পারছেন যে আমার স্বামী এখন এত কেন নৃত্য করছেন, তিনি সব সময় নৃত্য করছেন। এইভাবে নৃত্য করে এমন ভাবে তিনি নৃত্য করছিলেন যে মহাপ্রলয়ের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। ওখানে গেলেন তো স্বামীকে কৈলাসে দেখলেন। স্বামী মহাদেব স্থগিত হলেন, তখন মহাদেব তিনি স্তব্ধ হলেন। আমি এত আনন্দ পাচ্ছিলাম এই গঙ্গের নাম বলে তুমি আমার জ্ঞান আমার বাপ তুমি আমি এত আনন্দ পাচ্ছিলাম গৌরাঙ্গ নাম বলে তুমি আমার যে ভাব সেটা থামিয়ে দিলে কেন? আমি দুঃখিত, আমার বিশ্ব মেনে বিভিন্ন ভূমিকম্প ইত্যাদি চলছে সারা বিশ্ব মধ্যে, তাই আমি তখন উনি বলেন আমি দুঃখিত, তুমি যে নাচছ এর ফলে সমস্ত জগৎ যে কাঁপছে, তার ফলে ভূমিকম্প এবং সমস্ত কিছু হচ্ছে, সেই জন্য আমার অপরাধ নেবেন না, আমি দুঃখিত। মহাদেব আশুতোষ সহজে সশস্ত্র যায়।